আমি কিন্তু অবাক হই এই গরমে মানুষের পাখির প্রতি কেয়ার দেখে। একটু ভুল চিকিৎসা যেমন আপনার জন্য মৃত্যুর কারণ, ঠিক একই ভাবে একটু ভুল পরামর্শ কিন্তু আপনার পাখির জন্য হতে পারে মৃত্যুর কারণ। সঠিক পরিচর্যা করতে না পারলে কিন্তু সবকিছু ইতি ঘটবে নিমিশে। যদি কাউকে ইন্টিগ্রেট করে কথা বলি তাহলে হয়তো দেখা যাবে যে বিপদের মধ্যে পড়ে যেতে পারে। সেই জন্য আমি কাউকে ইন্টিগ্রেট করে কথা বলবো না। তো সবার কাছে রিকোয়েস্ট, আপনারা যা কিছু জানবেন তা আগে নিজেরা রিলেটটাকে একটু দেখবেন। যদি মনে হয় যে হ্যাঁ পরামর্শটা আসলে হেল্পফুল তাহলে সেক্ষেত্রে নিতে পারে। জানতে হবে খুব বেশি তাহলে আপনারা ভালো মতো বিবেচনা করতে পারবেন। এই সব কিছু বলার একটাই কারণ, আমি কিন্তু দেখেছি অনেক পাথরকে, বিশেষ করে ইন্ডিয়ান যারা আছে কলকাতা আমার দিকে যারা দেখছে তাদেরকে দেখি আমি অবাক হই। তারা কেউ কেউ পাখিকে এই গরমের মধ্যে বসে পড়াতে দেখছি এখানে ধরে পায়ের মধ্যে চুটিয়ে তারপর তুলতেছে। হ্যাঁ, এটা কোন ধরনের গোসল আমি বুঝি না। ইভেন আরো কলকাতার ইউটিউবারকে দেখেছি তারা কিন্তু কি করছে, পাখিকে এভাবে রাখছে, রেখে উপর দিয়ে মানুষ যেভাবে গোসল করে ঠিক সেম একইভাবে তাদেরকে গোসল করাচ্ছে। এটা কিন্তু ভুল ধারণা, এবং এই ধারণা গুলো যদি না পাল্টাতে পারে তাহলে কিন্তু দেখা যাবে আপনার পাখি হতে পারে মৃত্যুর কারণ। তো অবশ্যই কিভাবে করাবেন সে নিয়ে আজকে কথা বলবো। জাস্ট দুইটা টাইপে আপনি আপনার পাখিদের, যে কোনো পাখিকে গোসল করাতে পারেন, এতে আপনার পাখির কোনো প্রবলেম হবে না, সুস্থ থাকবে পাখি। তো একটা বাটি নিন, দেন তারপর সেটা ভালো করে ধুয়ে নিন এবং ভালো পানি নিন। সে বাটিটা ডিরেক্টলি আপনি পাখির খাঁচায় দিবেন না, সেখানে কিছু পাতা দিতে পারেন, যেমন আমি সেজনা পাতা দিচ্ছি। হ্যাঁ, আপনারা যদি সেজনা পাতা না পান সেখানে আপনারা তুলসী পাতা দিতে পারেন, তাছাড়া পুঁই শাক, কলমি শাক এই টাইপের পাতাগুলো তাদেরকে দিতে পারেন। দেখতে পাচ্ছেন, এই টাইপের যদি আপনি আপনার পাখিকে দিয়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন যে তারা নিজে নিজেই তাদের স্নান কিংবা গোসলটা নিজে নিজেই করতেছে। যেমন এখন আমরা দেখতে পারি, যেহেতু পাখিগুলো আমাকে দেখে ভয় পাচ্ছে সেজন্য আমি অনেক দূরে গিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে পাখিগুলো কি গোসল করে নাকি করে না। এসব পাখি গুলা নিজে নিজে গোসল করতে চায় না, তাদেরকে শুধুমাত্র স্প্রে করতে হবে। হ্যাঁ, তো এদিকে দেখতে পাচ্ছেন ডিম আছে আমার এই কেজে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু এই পাখিদেরকে আমি স্প্রে করতে পারবো না, স্প্রে করলে ডিমে প্রবলেম হতে পারে। স্প্রে এর মাধ্যমে গোসল করার পর দেখা যায় যে কিছু কিছু সময় আমরা কিন্তু তা কোনো কোনো পাখিকে ধরে স্প্রে করি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আপনাদের এই দেশে অবহাওয়ার পরিমাণ অনেক বেশি, তখন কিন্তু আপনার পাখি দেখতেছে যে হাঁপাচ্ছে, অনেক বেশি হাঁপাচ্ছে। জাস্ট পাখিটাকে ধরলাম, ধরে দেখা যাচ্ছে যে তাদের ডানার নিচে স্প্রে করতে হবে। এতে করে আপনার পাখির যে হাঁপানি হিটস্ট্রোকের ভাব যেটা থাকে সে হিটস্ট্রোক থেকে অন্তত আপনি আপনার পাখিটাকে রেহাই দিতে পারবেন। না হলে দেখবেন যে অনেক সময় বেশি অতিরিক্ত গরমের ফলে কিন্তু দেখা যায় যে পাখি অনেক বেশি হাঁপায়। তো এই জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সেক্ষেত্রে শুধুমাত্র পাখিদেরকে ধরে গোসল করাবেন। এছাড়া আপনার পাখিদেরকে ওইভাবে ধরে গোসল করানোর কোনো প্রয়োজন পড়বে না। তো আশা রাখা যায় নতুনরা অবশ্যই এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হতে পারবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন এবং এর পাশে ছোট্ট বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছায়।